মাদারীপুরের রাজার উপজেলার বদরপাশে ইউনিয়নের গোপালগঞ্জ এলাকার সরকারি খাদ্য বান্ধব 10 টাকা কেজি চাল ও কাঠ বিতরণের ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রতি 30 কেজি চাল সরকারি নির্ধারিত 300 টাকার স্থানে 320 থেকে 350 টাকা নিচ্ছে ডিলার। এছাড়াও 2000 টাকা না দিতে পারায় প্রতিবন্ধীর কার্ড বাতিল করেছে ইউপি চেয়ারম্যান সাবিনা আক্তার মিরু। মঙ্গলবার সকালে ডিলার জিন্না সিফাহি সরকারি নির্ধারিত 10 টাকা কেজি দরের চাল 30 কেজি 300 টাকার স্থানে 350 টাকা করে নেন। পরে উপস্থিত অনেকেই বিষয়টি নিয়ে বিক্ষোভ করলে 320 টাকা দরে বিক্রি করে। উপজেলা বদরপাশা ইউনিয়নের গোপালগঞ্জ গ্রামের পালপাড়ার দুটি পা নেই নিমু পালের, তবুও সংসার চালাতে হয় তার। দীর্ঘদিন যাবৎ 10 টাকা কেজি দরের চাল পেয়ে আসছিল সে। বদরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সমর্থকে একজন প্রতি নিমুর কাছে কার্ড নবায়ন করার জন্য 2000 টাকা চায়। টাকা দিতে না পারায় কার্ডটি বাতিল করে দেয় চেয়ারম্যান। আর পুরান কার্ড ছিল, পুরা চাল পাইতাম, তারপরে 2000 টাকা সে ছিল, তাই যেই নিজেকে নতুন কাঠ কাটিয়ে দিয়েছে। কে চাইছিল? 1 বস্তা 320 টাকা চাই। এই যে এই কাঠে 10 টাকা কেজি চাই। এই যে হলে ধরেন ধরেন সমস্যা নেই, এই অনুপাত ধরো ধরো অসুবিধা হচ্ছে দাও। কালকে বদরবাসা ইউনিয়ন বোর্ডের যে 10 টাকা চাউলের যে বিষয়টা, এটা হলো জিন্না সিবাই এই চাউলের ঢিলা। তা আমরা শুনতে পাচ্ছি যে গোপালগঞ্জের যে চাউলটা দেওয়া হচ্ছে সেইখানে হলো ওই 10 টাকা যে চাউলের কেজি 30 কেজি 300 টাকা, সেখানে তারা 350 টাকা নিচ্ছে। তাই আমি এক পর্যায়ে ওখানে যাইয়া আমি ভিডিও করি যে ওখানে যারা প্রত্যক্ষ যে যারা গরিব যারা অসহায় মানুষ যারা 300 টাকা বদলে 350 টাকা দিচ্ছে, তারা আমাকে বললো যে আমাদের এরকম 350 টাকা নেওয়া হচ্ছে, এটা আপনারা একটু দেখেন। পর্যায়ে আমি উপজেলা চেয়ারম্যানে ফোন দিলাম, তারপরে আমি আরও শুনতে পাচ্ছি যে এইটা বিগত চেয়ারম্যান যে ছিল তার সেই পুরনো কার্ড, সেই পুরনো কার্ডগুলোকে এখন নতুন করে 700 কার্ড হঠাৎ 2 দিনের ভিতরে এক একটা কার্ড প্রতি 2000 টাকা করে গরিব মানুষকে পিস নিয়ে, তারপরে এই শুধু বদ্রভাষা আর গোপালগঞ্জের মাঝে এই এইটা এই চাউলটা বণ্টন করছে এবং 350 টাকা করে সে নিছে। এটা ভিডিও আছে এবং প্রত্যক্ষ সাক্ষী এবং প্রমাণ সহ সব কিছু আছে। এটা কিন্তু আমি 350 নেই, কার্ডটা উড়িয়ে আমার 7000 টাকা দেওয়া লাগছে, তারপর এই কম্পিউটার দিয়ে 4000 টাকা, তারপর এই সিল মারতে 2000 টাকা, লাইসেন্স করতে 3000 টাকা, এই বাবদে খরচা দেখতে লাগছে। এই যে তোর ক্যামেরা করার দরকার নেই, ক্ষমতার প্রভাব খাটিয়ে ইউনোর অনুমতি ছাড়াই কার্ড পরিবর্তন করে ডিলারকে চাল বিক্রির অনুমতি দিয়েছেন চেয়ারম্যান সাবরিনা আক্তার বলে অভিযোগ করেছেন ইউপি মেম্বাররা। 10 টাকা খাদ্য বান্ধব যে চালের অনিয়ম গতকালকে আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছি। এই সম্বন্ধে আমাদের কথা হচ্ছে, সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা জানাইছি যে 10 টাকা চালের যাচাই বাছাই কমিটির সভাপতি হচ্ছে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা, কিন্তু ওনার অনুমতি ছাড়াই নতুন কাট করে চেয়ারম্যান মহোদয়ের সম্মতিতে ডিলাররা চাল বিতরণ করতেছে এবং খাদ্য বান্ধব চাল 300 টাকা নেওয়ার কথা সেখানে গতকালকে 350 টাকা নেওয়া হয়েছে। এটা আমরা ধরছি এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা ছিল তাদের সামনে আমরা তুলে ধরছি এবং 10 টাকা যে কাট বিতরণ এটা নিয়ে যথেষ্ট পরিমাণ টাকা পয়সা লেনদেন এবং অনিয়মের ঘটনা হয়েছে, যে কারণে আজকে আমরা এর বিরুদ্ধে মেম্বাররা প্রতিবাদ স্বরূপ আমরা যতটুকু যা করা লাগে দরখাস্ত দিব। ডিসি বরাবর, ইউনো বরাবর, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আমরা দরখাস্ত দিয়ে প্রতিবাদ জানাব। আচ্ছা, এই যে 10 টাকা চালের যে এই যে কার্ডগুলো হয়েছে এই ব্যাপারে নাকি শোনা গেছে যে 2000 টাকা নিছে, এই বিষয়টা আপনারা কি নিয়েছেন নাকি অন্য কেউ? বিষয়টা আমরা এই সম্বন্ধে কিছুই জানি না, বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, আমাদের কাছে জানানো হয় নাই যে কার্ড পরিবর্তন হবে, এমনকি আমাদের এলাকার কার্ড পরিবর্তন না করে না জানাইয়া কার্ডগুলো পরিবর্তন করা হয়েছে এবং অতিরিক্ত টাকা দাম নিয়ে চাল বিক্রি করা হচ্ছে। এ ব্যাপারে বদরপাশা ইউনিয়নের চেয়ারম্যান সাবরিনা আক্তার মিরু কথা বলতে রাজি হননি। রাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। কি অবস্থা দেখছেন না, এর কাট কিভাবে কাটে, এই কাটগুলা কাটার দোকান এই রকম কাটি কাটি তো সরকার সহ্য করতে পারে, সহ্য করে কেন কিভাবে সহ্য করে যায়।
ভালো ভালো।